আবারও আসামে মৃত্যু মালদার শ্রমিকের। মিজোরামের রেল নির্মীয়মাণ রেল ব্রিজ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল মালদার 23 জন শ্রমিকের। তার রেশ কাটতে না কাটতে আবারও রেলের কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু ঘটল আসামে। মৃত শ্রমিকের নাম ছোট্ট মুমিন, বয়স 21 বছর, তার বাড়ি ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন নগরিয়া গ্রামে। মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন বাবা মা সহ আত্মীয় স্বজন। মৃত ছোট্ট মমিনের মা আফতারুল বিবি জানান, গত 10ই সেপ্টেম্বর টাইলসের কাজে গোয়ায় যান ছেলে, তারপর সেখান থেকে ঠিকাদারির ডাক পেয়ে সরকারি আসামে চলে যায় 4 দিন আগে রেললাইনে ইলেকট্রিকের কাজ করতে। আসামে যাওয়ার বিষয়ে মাকে টেলিফোন করে জানিয়েছিল ছোট্ট ছেলে, কিন্তু মা আফতারুল বিবি ছেলেকে আসাম যেতে নিষেধ করেছিল, কিন্তু ছেলে মায়ের কথা শোনেনি। পরিবারের অভিযোগ, রেললাইনের ওপর পোলে ইলেকট্রিক কাজ করার সময় সিগন্যালে গোলযোগের কারণে ট্রেন ঢুকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয়। আম্মা কি তরকারি ভাত খাচ্ছি, গতকাল আসামের জোড়হাটে ফের একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটল। তিনি 21 বছর বয়স, তার নাম হচ্ছে ছোটু মমি। সে এনায়তপুরে বাড়ি, কিন্তু ঘটনাচক্রে তিনি এখন নগরিয়াতে থাকতেন ইংরেজবাজার গ্রামে। তিনি রেলের কন্ট্রাক্টরের অধীনে ইলেকট্রিকের কাজ করতেন। রেল দপ্তরকে তার ক্ষতিপূরণ দেওয়া উচিত, তাদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত, রাজ্য সরকারের পাশে দাঁড়ানো উচিত। ঠিক একইভাবে বলবো, বাংলায় কোনো কাজ নাই, 100 দিনের কাজে চুরি দুর্নীতি, পরিকাঠামো উন্নয়নের কোনো কাজ হচ্ছে না, খেলামেলা উৎসব হচ্ছে, কোনো কলকারখানা নেই। ফলে আমাদের জেলা এবং রাজ্যের যুব ছেলেরা সব বাইরের রাজ্যে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন এ রাজ্যে ফিরে আসুন। আরে ফিরে এসে কী করবেন? এখানে কলকারখানা নাই, এখানে পরিকাঠামো উন্নয়নের কোনো কাজ হয় না, সেগুলো খেলামেলা উৎসব হয়, 100 দিনের কাজে চুরি দুর্নীতি হয়। ফলে এই বিষয়গুলো কেন, বেকার ছেলেদের যন্ত্রণা বাড়ছে এবং সমস্যায় আমাদের পশ্চিমবাংলার যুব ছেলেরা পড়ছে। খুবই দুঃখজনক ঘটনা, আমাদের ফুলবাড়িয়া অঞ্চলের নগরিয়া গ্রামের ছোট্টু মমিন কালকে, গতকাল কর্মরত অবস্থায় সে যখন সেখানে কাজ করছিল রেল লাইনের ওপারে, এবং সেই তার ছিঁড়ে যায়, এবং তার ছিঁড়ে চলন্ত ট্রেন এসে তাকে ধাক্কা মারে, তাকে নিচে ফেলে দেয়। অন স্পট ছোট্টু সেখানটাতে তার মৃত্যু ঘটে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা, এবং রেল কর্তৃপক্ষ তারা নীরব দর্শক। এবং একজন তো এখানটাতে আসছেন রাজ্যে, তিনি কেবলমাত্র টাকা দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু রেল কর্তৃপক্ষর যে মৃত্যু মিছিল সেইটা কেন বন্ধ হচ্ছে না, কী ব্যবস্থা গ্রহণ করছে? আজকে যে সমস্ত শ্রমিকরা কাজ করছে তাদের সুরক্ষা, তাদের সেফটির ব্যাপারে রেল কর্তৃপক্ষ এতটা উদাসীন কেন? কেন সেখানটাতে, যেখানটাতে রেল লাইনের ওপরে শ্রমিক কাজ করছিল, তাহলে আমরা যেটা জানি সেই লাইনটা তো ব্লক করা থাকে, পাশের লাইন দিয়ে ট্রেন যায়, তাহলে সেই লাইন দিয়ে আবার ট্রেন কী করে ঢুকলো? এর জবাব রেল কর্তৃপক্ষকে দিতে হবে, এবং ছোট্টুর মৃত্যুর জন্য 100% রেল কর্তৃপক্ষকে দায়ী, রেল কর্তৃপক্ষ দায়ী, এই দায়ভার তাদের। এবং আমরা চাই যে আমাদের মিজোরামের ঘটনা, তারপরে হচ্ছে আসামের ঘটনা, এটা পূর্ণাঙ্গ তদন্ত করে রেলের বিরুদ্ধে এবং যারা যারা এখানে আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং আমরা দলের পক্ষ থেকে ছোট্টু মমিন সহ মিজোরামের সমস্ত পরিবারের আর্থিক সাহায্য, তাদের ইন্স্যুরেন্স, তাদের পেনশন সহ প্রত্যেক পরিবারকে একটা করে রেলের পক্ষ থেকে যাকে চাকরি দেওয়া হয় সেইটা আমরা দাবি জানাচ্ছি।